আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ কিছু কিছু মানুষের জীবনে মাপ পাওয়াটাই বড় ভুল সারা জীবন করেছি গরু চুরি এখন যদি আমি কমা চাইতে যাই পিটিয়ে করবে আমার চামড়া চুরি ভুলোবে কাজ করা যাবে না মাপ চাওয়া যাবে না আর এই কথাই বলতেছিল আমাদের টম টপ আই দূর। এত চেষ্টা করলাম ঘুমানোর জন্য ঘুমাতে তো পারলাম না ঘুমাবো তো দূরের কথা ঘুমের নামটাও নিতে পারতি না দূর ভাল লাগে না তাইলে মানে আমি ঘুমাবোই না এইদিকে আবার পেটে একটু কুদাও লাগছে কিছু খাওয়া দরকার আবার ঘরে একটু চাক্কা মারা ঘুরান দেওয়া দরকার মানে চক্রার মতো ঘুরান দেওয়া দরকার যে ঘরে ভিতরে কোনো চুর টু ঢুকছে কিনা তবে আমি দেশ পাতাম শিউর দূর দেশ হইলে কম হয়ে যায় তবে আমি এক হাজার পাশের শিউর যে ঘরে কোনো চুট ঢুকবে না কারণ এই বিরাট যেই এলাকাতে আছে এই এলাকাতে ইঁদুর চুর আসবে তো দূরের কথা ইঁদুরের গন্ধ আসতে পারবে না তবে যাই হোক আমার পানিতে রেস্ট লাগছে আগে একটু পানি খাই নেই গলাটা রে একটু বিদাইয়া চুরি চুরিজারি চায়রা আমি সিকিউরিটি গার্ডের চাকরি নিছি মানে চুর দরা চাকরি নিছি যাই হোক এখন পানি খাওয়া হয়ে গেছে কিরে মনে হয় কিছু একটা দেখতে পাইলাম কি ব্যাপার এ প্লেটটা এভাবে পড়ে আছে কেন ব্যাপারটা তো কিছুই বুঝতেছি না কিরে প্লেটটা দেখি কিছু ছিল নাকি একটু একটু এগুলা কালার কি দেখা যাচ্ছে একটু হাত দিয়ে দেখি তো এই তো মনে হচ্ছে কেক ছিল কিন্তু একা থেকে কে গেল কোথায় সর্বনাশ মালিক চলে আসলো নাকি থমাস তুমি কেটা কে ফেলছো তুমি কি কাজটা ভালো করেছো আবার কে কে পাতিটা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছো কেন আমি কখন কেক খাইলাম কিছুই তো বুঝতেছি না থমাস তুমি আমার মুখের উপর মারা করতেছো তুমি কেক খাও নাই কেক না খাইলে তোমার শরীরে কেক বয়ে আছে কেন আর কেকের বাসনটা তোমার মাথায় কেন এই রে তাই তো বলি আমি চুরি না করে চুর হইলাম কেন এই ম্যাডাম এই যে প্লেট ফেলা দিতাছি হ্যাঁ এইবার তো বলুন যে আমি চুরি করি নাই এই বেয়াদব বিড়াল আবার মিথ্যা বলছো কেন চুরির উপর সিনাজুরি করছো কেন কারণ ম্যাডাম আমি চুরি তো করি নাই আমি চুরি করি নাই কিন্তু আমার হাতে তো কেক লেগে আছে এরে হাত দেখালে তো দড়াটা আরো বেশি খামো ই হাত লোকে আছি আমি চুরি নাই থমাস চুরির হাত লুকিয়ে ফেলেছো এত বড় সাহস তুমি কি ভেবেছো তোমাকে ছেড়ে দেব হ্যাঁ ছেড়ে তোমাকে ঠিকই দেব তোমার বিচরায় ছেড়ে দেব যেখান থেকে তুমি আর এক টোন পারবে না এই যে দেখো থমাস আমি তোমাকে তোমার এই বিচরায় ফেলে যাচ্ছি যদি থেকে একটু নড়াচড়া করার চেষ্টা করো তাহলে শুনে রাখো তোমাকে পিটি আর করব আর সেই থক্তা দিয়ে আমি একটা কাট বাড়াবো আর সেই কাটে আমরা 14 গুষ্টি শুয়ে ঘুমাবো কথাটা মনে থাকে যেন বুঝছো আর তার হলো কিন্তু গরম শিখ দিমু হ্যাঁ আবার গরম শিখ দিবে কাম চাছ রে আজকে তোর কফলে না জানি গরম শিখ কাইতেই হইব নাকি রে তো করে শুনে রাখো আজ থেকে যদি কোন চুরিদারি করার চেষ্টা করো তাহলে তোমাকে গар ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে তুমি হচ্ছে সিকিউরিটি গার্ড তুমি পাহারা দেবে দূরের কথা তুমি নিজেই করো চুরি আরেকবার কইরা দেখ কো কি করি আরে সাইলাম কে আর হইল কি চুরি করলো কে আর ধরা কইলো কিন্তু বুঝলাম না চুরিটা করতে পারে কে হুম একটু ভাবি তো ভাবি এই চুরিটা তো মনে হয় জেরি করতে পারে কি ব্যাপার জেরি একারে কাটছে কি এই সেই জেরি তো কেক কাটছে মনে হয় সর্বনাশ জেরি হাতে কেক করতে গেল তার মানে কি চুরিটা জেরি করছে আর দড়াটা খালি আমি খাইছি তবে রে আজকে তো তোর জেরি খাইছি রে আজকে তোর একদিন আমার জয় বচ্চ লাগে তুই আমার দেহা দে আবার খাইতেছিস ওয়ান টু থ্রি একটা ধর দিছি ইয়াহু এই জেরি বাচ্চা বের হওয়া এ। কিরে আমার হাতে কি ওরে রে রে এ তো আমার সত্তা কল লাগছিল ও নানা রে নানি রে ও উরি বাবা রে বাবা তোমরা আজকে আবার বোকা বানাইছি হা 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 তোমরা বারবার বোকা বানাই আমি হা 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 দূর চাই যেরি বুদ্ধি সাথে কি আর পারা যায় কিছুতেই পারছি না মেজাজটা গরম হয়ে যাচ্ছে মন চাচ্ছে সামনে যা পাবো তার শট দিয়ে একেবারে পিটিয়ে থকতা করে ফেলবো দিয়েছি কয়েকটা শট আমার বিছানাতে এই কি রে মনে হয় কিছু একটা দেখতে পেলাম টপ আমার বুদ্ধির সাথে তুমি জীবনেও না না শক্তি ছবিগুলা কেমন জানি চিনা হুম এই এইগুলা তো মনে হয় আমার ফ্যামিলির ছবি আমার পরিবারের ছবি আমার পরিবারের ছবিটা তো অনেক আগে আমার বিছানার নিচে রাখছিলাম তার মানে এই ছবি আমার পরিবারের আমি এখানে থেকে তাই আমি লাভ কি আমার তো পরিবারের কাছে যাওয়া দরকার আহ ছবিটা দেখে আমার কেমন জানি মা মোহাম্মত সব বাইরে যাইতা এ আমার দিলটা হাইটা দিতেছে মনটা সাইতাসি এখনই যাইতান আমার পরিবারের কাছে আমার পরিবার গো তুমি অপেক্ষা করো আমি এখনই আইতাছি আর দেরি করুম না উম আমার পরিবারের জন্য এবার আমার দিন উতলায় পড়তেছে আর তাইলে এনে তাহান দিত না তাড়াতাড়ি একটা কাজ করি গাড়টি গুটটা ফুতলা ফুতলা লইয়া এখান থেকে রেডি হয়ে যায় আগে দেখতে ম্যাডাম কি তা করতেসে হুম ম্যাডাম মনে হয় আউলে কিছু একটা কাজ করতে এহান যদি যাই গা ম্যাডাম মনে হয় আমার আর দেখতো না এ ম্যাডাম কাউন্ট আনতেসে আমার লাগে না মনে হয় জেরে লেগিয়া ম্যাডাম ও ম্যাডাম আপনি আপনার কাম হরেন আমি আমার কাম হরি আপনার আমি জিব্বা দেহ আমি এখান থেকে তামো আহা। হ্যাঁ এইতো একটা টেনা হয়ে আলছি এবার টেনার মধ্যে আমার কাউন রাখলাম বইরা রাখলাম কি ব্যাপার তবে এভাবে গাড় টিকুরটা পুতলা বানাইতেছে গিয়া কিছুই তো বুঝতেছি না একটু কাছে গিয়া দেখি তো ব্যাপারটা কি একটা গিরো দুই ডা গিরো তিন ডা গিরো একেবারে সাড়ে তিন ডা গিরো দিয়ে আলছি হ্যাঁ যাতে গালটিটা আমার কাড়ে থেকে পড়তে না পারে কি ব্যাপার আইসি কেন কি তো বুঝতেছি না এই বলদ বারকা টপ তুমি এসব গাটি গোটা পুতলা সাজাইছো কে হ্যাঁ ক কও তারা হইলো কিন্তু তোমার কবর আছে হ্যাঁ গাটি গোটা পুতলা কেন সাজাইছি এই দেখো এইটা আমার পরিবারের ছবি আমি আমার পরিবারের কাছে যাই হ্যাঁ আমার পরিবারের লাগে আমার দিল উতলায় যাইতাছে এই না তা না হ্যাঁ হ্যাঁ জীবনে হুনি নাই তো আমার পরিবারের কথা আর এখন টম কি কইতেছে তার পরিবারের লাগে নাকি তার দিল উতলায় যাইতাছে টম তুমি কি আমার বলদ বানাইতাছো আমি বলদ হব না তোমার পরিবারের কাছে যাইবা না কি কথা টপ জেরি ডোন ডিস্টার্ব তুমি আমাকে একটু ডিস্টার্ব করবে না ঠিক আছে তুমি থাকো আমি যাব গা তেরু হতে ভালাই দিছো তার টপ তোমার সাথে আমি একটু ভাব লইতাছি হ্যাঁ আমি তোমার সাথে কম ভাব লই হুম না তুমি ভাবছো আমারে বোকা বানাইবা আমি দেখো তোমার বারবার বোকা বানাই টপ আমি তোমারে যাইতাম দিতাম না হ্যাঁ তুমি আজ থেকে বাড়িতে থাকবা তোমার আমি যাইতাম দিতাম না দিতাম না দিতাম না তোমনো ওই বাপ্তা যা চাইতাম না আরে কেলা কইতাম না তাড়াতাড়ি যাও তুমি গেলে আমার কিছু যায় আসে না জেরিডা আর ভালো হইলো না এটা দিব না ভালো হইতো না আমি বাপছে হাসে আবার আটকাইবো কইতে হইছে আরো যাবে যাচ্ছে কইছে যাই দে দূরে দা ওরে HUTলা কি বাড়ি দিল রে ওরে বাবা রে বাবা একবারে ঘরে ফিরছি এক বাড়ি খাইয়া জাগবা লাইতাম না টমরাটা কাট কাট বিদায় দেন বিদায় দেন সিকোনালি ম্যাডাম গো ও ম্যাডাম আমি এখন জাম গা আপনার বাড়ি তাইকা আমার বাড়ি গো কিন্তু মায়া লাগতেছে বাড়িটার লাগিয়া দিল উতলা যাইতেছে আমার ফ্যামিলি লাগিয়া আর মায়া লাগতেছে বাড়ির লাগিয়া কি আর করুন দিল যাবা উতলাইছে ওই ভাই আমার তাই তুই ও দিলি রে তুই দিতে গেলি দূর গানের গোষ্ঠী কেলায় আগে আমি আমার ফ্যামিলির কাছে যাই এই বাড়ির মায়ের কোনো দরকার নাই কারণ এনে জেরি আমার বারবার বলদ বানাই এনে আর না হায় রে টম জীবনে অনেক বাপ নিছো তোমার যা আছে কিসের দম সেটা আমি ভালো করে জানি এই দেখ বাপ কিছুক্ষণের মতে তুমি বাড়িতে ঢুকে গেছো ওয়ান টু থ্রি এখনই ঢুকে গেল টম কিন্তু ঢুকতেছে না মনে হয় একটু পরে ঢুকবো এই তো এখনই মনে হয় কুলবো এটা কুলবো আর গেঁচা করে টম ঢুকিয়ে দেবো কুলবো আর গেঁচা করে টম ঢুকিয়ে দেবো আমার একটু গণনা দেয় ওয়ান টু সার দূর হয়েছে না ইংলিশ বাংলা মিলাই গুনছি এই কারণে মনে হয় টমাইছে না একবার কাজ করি ডাইরেক্ট ইংলিশে করি হুম এবার আগে দাঁড়ায় হলো একটু বাবলুয় দাঁড়াই ওয়ান টু থ্রি আমি হুট করে চাচ্ছি এক টমায় পড়ছে কি রে টম রে তো রে টম তো এই জানালা কুলতেও আসে না বিতে ঢুকতেও আসে না ব্যাপারটা কেমন জানি একটু উল্টা হয়ে যাই না কিন্তু ব্যাপারটা উল্টা পাল্টা হইলেও তো জানালা আবার কি করা যায় কি করা যায় কিছুই তো বুঝতেছি না টম তো ভাব নিয়ে বাড়ির থেকে আরো অনেকবার বাইরে হয়ে গেছে কিন্তু এত দেরি তো করছে না দেরি তো কটার সময় গেছে এই টম তো গেছে প্রায় সাড়ে তিরিশ মিনিট হয়ে গেছে মানে তিরিশ মিনিট পার হয়ে গেছে আচ্ছা আগে একবার তো টম এক ঘন্টা পরে বাড়িতে আইছিল এক ঘন্টা ওয়েট করতে হবো তাইলে মনে হয় টম বাড়িতে আসো হুম একটু অপেক্ষা করে জীবন আমার টানা টানা কোনো কিছু ভাল লাগে না রে টমে তো ভাব বঙি পারে কি করে টমে পড়ছে এই টম তো আসে নাই আচ্ছা একটা ভাবি তো জিনিসটা আচ্ছা টম যদি সত্যি সত্যি চলে যায় তাহলে টমের জায়গাতে কে আসতে পারে টমের জায়গাতে একটা বিড়াল সেটা না হয় বুঝলাম কিন্তু টমে চাইতে আরো বড় বিড়াল আনবে এটা শিওর কারণ মালিক চায় আরো কোটিন সিকিউরিটি গার্ড আর যদি বড় বিড়াল আসে তাহলে ওই বিড়াল কি করতে পারে এই এই বিড়াল তো আমারে কাঁচা কমরা কায়েলাই ধরে সর্বরাষ্ট্র রে আমি এখনো দাঁড়ায় আছি কেন আয় বিরাল মনে হইয়া উনি আমার কালাই পরে ও বাপরে বাপ এই কাজ বলে করা যাবে না তারাতাড়ি টমরে বাড়িতে পিড়ে আনতে হইব বাপরে বাপ দেখো একটা বাইপ পাই আমার গলাটা শুয়ে আগে সেরে বাবা তাই মানে আমি এখানে দাঁড়িয়ে আছি কেন টম তো আইতো না আমি শিউর ওরে টম তুমি কি এবা হাসা হাসাই বাপ লইছো না হাসা হাসাই চলে গেছো পিরিজ বালা গলার মালা আর বাল লাগে না জেরিজ জ্বালা তাই তো ঘর থেকে বাইরে আইছি আমার ফ্যামিলি ছবি লইয়া এই বাড়িটা দেখা যাইতেছে এটা তো আমার ছবির সাথে কোনো মিল আছে না তার মানে সামনে মনে হয় আমার বাড়িটা আছে জীবন আমার পাকা পাকা আয়া পড়ছি আমি ডাকা কিন্তু আমার বাড়ি কোনটা সেটাই তো আমি চিন্তা না রে একা একা তবে অনেকক্ষণ ধরে হাঁটতেছি এমন লাগতেছে না মনে হইতেছে আমার লেসটা কেউ পিছনের টাইনা টাইনা ধরতেছে কিন্তু কি এই জেরি করতে এলো টমাস তুমি কোথাও যেতে পারবে না তুমি আমার সাথে তাড়াতাড়ি বাড়িতে চলো বাড়িতে পিছে তো দেখো পিছে আমাদের বাড়ি সেখানে চলো তুমি কোথাও যাবে না কিন্তু এ বললেই হলো আমি বাড়িতে আর জীবনে যাব না আমি যে জিনিস একবার ত্যাগ করি সেই জিনিস আর নেই না আমার কথা হচ্ছে আমার ফ্যামিলিতে যাব যাবই যাব। দেখি তো এই বাড়িটার সাথে ছবিটা মিলিয়ে না এই ছবিটা বাড়ির সাথে কোনোই মিল পাচ্ছি না সামনে আরেকটা বাড়ি আছে ওই বাড়িটা একটু চেক দিয়ে দেখবো যে আমার ছবির সাথে মিলে কিনা হাঁটতে হাঁটতে শরীরটা আমার হয়ে গেছে ঠেরা ঠেনা জীবনটা ভাল লাগে না হ্যাঁ মালাই কেমন লাগবো তোমার লেজে টা আমি ধরে রাখছি আমার পেটের সামনে তো পিঠে উঠে গেছে একটা কাজ করে টমে লেজে উঠে বোঝাই আহ এবার একটু আরাম পাইতেছি লাগে না করু কিছু নিসি আমি কার পিছু আমার বাড়ি কুজ্জা পাই না ঘুরতে ঘুরতে আমি হয়ে গেছি নিসু হুম ছবিটা দেখি প্রথমে এরপর বাড়িটা দেখি তর এইটাও আমার বাড়ি না তাহলে আমার কোনটা বাড়ি কিছুই তো বুঝতেছি না আর রে কতক্ষণ হাঁটতে হইবো হাঁটতে হাঁটতে তো আমার ট্যাংগুলা হুল্লা যাইবো আর হুল্লা গেলে কে কে মত করবো বিয়াশাদিও করি নাই যাকবা আর একবার ছবিটার সাথে এই বাড়িটা মিলাই দেখি ফাইলে হ্যাঁ আম না ফাইলা নাই আমি আবার বেশ হরম না একবারে বেশি চাই না এই বাড়ির সাথে কেমন যেন মিলিয়ে এই ছবি আর বাড়ি কেমন যেন কাফে কাপা কাঁচার বাপের মতো লাগতেসে আচ্ছা ছবিদা একটু বাসায় তো একবারে কাপে কাপ আক্কেশের বাপ হয় কিনা ওয়ান টু থ্রি ওরে এ তো দি কাপে কাপ আক্কেশের বাপ তার মানে এটাই মনে হয় আমার বাড়ি হ্যাঁ আমার ফ্যামিলি সবাই আয়া বললো কর কিছুই তো বুঝলাম না বিনাশটা টা হয়েছে রে এনে তো দেখি বিলাইয়ের আধ দেখানা এত বিলাই যদি আমার দেহে আর বাচ্চা ফিরা চাইবো না তাড়াতাড়ি লুগাই বাবা রে বাবা আসলে ব্যাপারটা কি ভালো করে বুঝতে হইবো এদের যে ভালো করে আমার জানতে হইবো তোমার তুমি কি পাইছি এই যে আমার ফ্যামিলির দ্বিতীয় সদস্য তুমি কেমন আছো তুমি তো হচ্ছে আমার ফাদার ইস ফাদার মানে আমার আব্বু তুমি অবশ্যই কি ভালো আছো আর এই যে আমার ছোট্ট 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 দুইটা বোনেরা তোমরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এই যে আমার পাগলি কাজিন তুমি কেমন আছো হাই হাই এই কাজিন আর পাগল থেকে ভালো হইলো না আমার কেমন জানি শুরু করছে এই ভালো করছে মাথার বাড়ি দিছে কাজিনের একটা বাবারি বাবা টমাস কাজিন টাজিন পরে আগে আমার লগে লওরে আমি সিপ দিয়ে মাছ ধরুম এক সিপ তোমার এক সিপ আমার দুইজন দুইটা দিয়ে অনেকগুলা মাছ ধরুম হ্যাঁ এবার আমার সাথে আহো আমরা মাছ ধরি গা মাছ আরে মাই পাদার ইস আব্বা আমাকে এভাবে টেনে কোথায় নিচ্ছেন আরে আমার পেটের চামড়া পিঠে চামড়া তো যাচ্ছে যাক বাবা আমাকে এনে মাছ ধরানোর কাজে লাগিয়ে দিচ্ছে এখন নাকি আমার আবার মাছ ধরতে হইব প্রত্যেকদিন এর চেয়ে আরো মজার মজার নতুন নতুন কার্টুন দেখতে চাইলে এখনই ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পাটু তাহলে আমরা নতুন পর্ব দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য